দুই দুইটি চুরির গাড়ি উদ্ধার করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। একটি মারুতি ইকো এবং আরেকটি হচ্ছে টাটা ইস। জানা যায়, মারুতি ইকো গাড়িটি কলেজ টেলা থেকে চুরি হয় গত রবিবার দিন। দ্বিতীয় গাড়িটি রবিবার ভোর রাতে রামঠাকুর সংঘ এলাকা থেকে চুরি হয় বলে অভিযোগ। মালিক পক্ষ দুটি চুরির ঘটনায় লিখিত অভিযোগ করেন স্থানীয় থানায়। অভিযোগ পেয়ে পুলিশ দুটি গাড়ি সহ এক চোরকে আটক করতে সক্ষম হয় মঙ্গলবার। পুলিশের তৎপরতায় দুটি গাড়ি খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হয়। প্রশ্ন হচ্ছে, এতদিন ছিল শুধু বাইক চুরির হিড়িক, কিন্তু এখন দেখা যাচ্ছে রাজধানীতে গাড়িও সুরক্ষিত নয়। যদিও আগরতলা শহরে বিভিন্ন এলাকায় যত্রতত্র রাতের বেলা গাড়ি পার্কিং করে রাখতে দেখা যায়, তাই গাড়ি মালিক পক্ষকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়িটা আমি বাড়ির সামনে প্রত্যেকদিন যেমন থাকে এরকম হয়েছিল, কলেজ টেলায় বিজেপি কলেজের এখানে আমার বাড়ি। তো আমি প্রত্যেকদিন গাড়িটা রাখতে এখানে রাখি, রাত্রে 12:15 গাড়িটা রাখছি, রেখে বাড়িতে গেছি। সকালবেলা বাজার যাবো, এসে থেকে বাড়িতে বাইরে এসে দিই, গাড়িটা নাই। সঙ্গে সঙ্গে আমি কলেজ টেলা আউটপোস্টে ফোন করি, তৎরূপ আমি এসপিএসে ফোন করি। তো তারা আমাকে 7 ঘন্টার ভিতরে গাড়ি উদ্ধার করে এনে দেয়। তো আমি এতে পুলিশের প্রতি কার্যকর খুব খুশি। 01-17-75 গাড়ি, এটা হচ্ছে আমার সালার গাড়ি, আমি চালাই আজকে 12 বছর। কোন জায়গাতে নিচ্ছি? এটা হচ্ছে টাউন প্রতাপগড় রামঠাকুর রোড নিয়ার উদীয়মান সমাজ সামনে। কবে নিচ্ছি? এটা হচ্ছে গতকাল ভোরবেলাটা আনুমানিক 3:30-4:00। আমি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে সব গাড়ি ধোয়ার জন্য আসি, তখন আসে থেকে গাড়ি নেই। তো সঙ্গে সঙ্গে আমি দৌড়ে করে প্রথম আউটপোস্টে গিয়েছিলাম, তারপরে এসপিএসে আসছি। দিয়ে গাড়ি, এটা দিয়ে ট্রাক, মানে মাস্টার থেকে সব কিছু খোলা যায়। এই মাস্টার কিটা আমরা রিকভার করেছি, এটা মানে মাস্টার কি ইউজ করে চোর, এটাও আমরা রিকভার করেছি। ওর কাছে থেকে পেয়ে গেছে? হ্যাঁ, ও এটা ইউজ করতো যে কোনো জিনিস খোলার জন্য, বাইক, স্কুটি, গাড়ি। দীপ ঘোষ কমপ্লেন করেছিল, আর আরেকজন আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে, সঞ্জয় দত্ত। তো সঞ্জিত ঘোষের বাড়ি টাউন প্রতাপগড়, সঞ্জয় দত্ত বাড়ি কলেজ টেলা, যে ওনাদের সঞ্জিত ঘোষের এই টাটা এস আর সঞ্জয় দত্তর এই ইকো গাড়ি মানে যেখানে পার্ক করে ওখান থেকে মিসিং আছে। তো কমপ্লেন হওয়ার পরে ওসি সাহেব পার্সোনালি এটা দেখছিলেন, কেন কি মোটামুটি তো চুরি তো কন্ট্রোলে এসে গেছে। তো কালকে রাতের মধ্যে আমরা মানে চোরকে আটক করতে পেরেছি, আর ও চোরের যে সুমন দাস বাড়ি মহেশখোলা, 22 বছর বয়স। তো চোরের নিশানদেহিতে আমরা দুটো গাড়ি রিকভার করতে পেরেছি, যা প্রাইমেস ফেসে যা বোঝা যাচ্ছে যে এটা একটা চোরের গ্যাং। এরা বেসিক্যালি 3-4 জন আছে, এরা মানে যা আমি সাসপেক্ট করছি এগুলো চুরি, গাড়িগুলো চুরি করে এটাতে হয়তো কোনো রকমের বেআইনি জিনিস পাচার করার জন্য ব্যবহার করে। আর এটাকে মানে মানে নার্কোটিক্স সার্কোটিক্স এটা এইটা পাচার করার জন্য চুরির গাড়িগুলো ব্যবহার করে, আবার এটা সাইডে পর্যন্ত ফেলিয়ে দেয় ফির, যখন পাচার করতে ফির এটা ব্যবহার করে। তো এই পারপাসেই এটা করা হয়েছে। তো যেহেতু এটা খুবই সেন্সিটিভ ম্যাটার, যদি এইভাবে গাড়ি চুরি করে পাচার এর জন্য ব্যবহার হচ্ছে যে কোনো ইলিগাল আইটেম, আর মোর ইম্পর্টেন্টলি নার্কোটিক্স, তাহলে এটা আমরা একটু ডিপে ইনভেস্টিগেশন করবো। আমরা দেখবো যে যেরকম হয়ে থাকে, তো বাকি গ্যাং মেম্বারদের নাম পেয়েছি, তাহলে চোরগুলোকে তুলবো, তারপরে এরা কার কার জন্য কার কার মানে বেআইনি জিনিস যেটা দিয়ে পাচার করা হচ্ছে এটা এনএফএ করে এটির অ্যাকর্ডিংলি রিলেভেন্ট সেকশনে কেসটা হবে। এখন এটা 145 নম্বর 2022 কেস আছে, এর মধ্যে সেকশন 382D, 401, 120B আর 35IPC। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।